Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. নমস্কার। বিষয়বস্তু মানুষের মন, অস্ত্র দিয়া ইহাকে কাটা যায় না, আগুন ইহাকে পুড়াইতে পারে না, বায়ু ইহাকে শুকাইতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না। জ্ঞানী ব্যক্তি মুখের জন্য যত্ন করিল, দুর্জয় ইন্দ্রিয়গণ তাহার মনকে বলপূর্বক কুপথে লইয়া যায়। নানান ঘটনা দেখিতে দেখিতে বা শুনিতে শুনিতে মানুষের মনে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা জন্মে, কামনা হইতে ক্রোধের সৃষ্টি, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশে বুদ্ধি নষ্ট হয়, এবং বুদ্ধিনাশ হইতেই মানুষের সর্বনাশ হয়। বায়ু যেমন জলে নৌকাকে লক্ষ্যভ্রষ্ট করে, তেমনি যে ইন্দ্রিয়টির পশ্চাতে মন ধাবিত হয়, সেই ইন্দ্রিয়টি মানুষের প্রকৃত বুদ্ধিকে লোপ করিয়ে দেয়। যেমন ধূম অগ্নিকে চাপা দেয়, যেমন ময়লা দর্পণকে ঢেকে রাখে, তেমনি কাম মানুষের জ্ঞানকে ঢেকে রাখে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই তিনটি কামের বাসস্থান। কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া দেহাভিমানী জীবকে মোহগ্রস্ত করিয়া রাখে। স্থূল শরীর হইতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন ও মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং বুদ্ধি হইতেও যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও আত্মার মিশ্রণে রোজ ক্রেজি রোজ একটি কাল্পনিক গল্পের ছবি। ভাবছো বলো তো?
ভাবছি বাড়িতে যা হচ্ছে বাড়িতে যা হচ্ছে তা হতে দাও, তোমার কি দরকার? ওসব বড় লোকদের ব্যাপার। কোনো উপায়ে এটা রজতের খাওয়ায় অথবা জলে মিশে দিতে হবে। কেন? আগামী কাল দাদা উইল সই করবে। উইলে সবকিছু রজতের নামে করা আছে। কিন্তু কোনো কিন্তু নয়, যে করে হোক আজকে রাত্রির মধ্যে রজতকে সরিয়ে দিতে হবে। তা না হলে তুমি আর তোমার মেয়ে অ্যালমোনিয়াম বাটি হাতে রাস্তায় ভিক্ষে করবে। তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। তাছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে। আফটার অল ডিএনএ টেস্ট করলে দেখা যাবে হয়তো আমারই মেয়ে। সংসার যাবে মন কেড়ে
জাগে না যখনো প্রাণ তখনো হে নাথ প্রণমি তোমায় গাহি বসে তব গান সংসার যাবে মন কেড়ে জাগে না যখন ঠিক আছে, আমি বলে দিচ্ছি কোনো ডিটেলে ইনভেস্টিগেশন এখন হবে না, বাট পোস্টমর্টমের জন্য ওরা কিন্তু বডি আনতে আসবে, আপনারা কিন্তু কেউ আটকাবেন না। জানি না এইরকম অবস্থায় আপনাদের কি করে সান্ত্বনা দেব। আই ক্যান নট ফাইন্ড এনি ওয়ার্ডস, বিশ্বাস করুন, বাট যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে কিন্তু একদম হেজিটেট করবেন না। উই ক্যান বি অ্যাসিওরড দ্যাট উই উইল ডু আওয়ার বেস্ট। বাই। চা
রমেন বাবুর স্ত্রী কোথায়? নিজের ঘরে। ওর শরীর খুবই অসুস্থ। রমেন বাবুর এক ভাই আছেন তো? হ্যাঁ, দীপক। মেয়েকে স্কুল নিয়ে গেছে। কার মেয়ে? রমেনের মেয়ে। দীপক বাবু জানেন না ওনার দাদা মারা গেছেন? না, দীপক সেলফোন নিয়ে যায়নি। তাছাড়া ওর কোথায় কাজ আছে, ফিরতে দেরি হবে বলে গেছে। তাই আমি থানায় ফোন করেছি। এনারা কারা? ওর নাম সুন্দরী, খুব ছোটবেলা থেকেই এ বাড়িতে আছে। ও ওর পিতা, রমেনের মেয়েকে পড়ায়। আর ইনি হচ্ছেন আমাদের কুলপুরোহিত। আচ্ছা, রমেন বাবুকে এই অবস্থায় প্রথম কে দেখেন? আমি। আপনি এই সময় এখানে কি করতে এসেছিলেন? কর্তা বিদেশে মানুষ, ভালো বাংলা বলতে পারেন না। আমি রোজ সকালবেলা এসে ওনাকে বাংলা খবরের কাগজ পড়ে শোনাই। Sir, but my officers are working round the clock on this case only, sir. Right, sir. We are definite. Khub taratari we will be able to crack the case. Sure, sir. Right, sir. Sir. And sir, definitely, I'll keep you informed. Right, sir. Right, sir. Get Rupal in, please. Rupali. What is the latest development? Kon case ta, madam? Kon case? You don't know which case? I want to know about the double murder case. Chesta korchi, madam. Kintu ekhono kono? No keeps, no buts. Okay? I want results. The administration want results. Public demand results. See. Eglu chokhe pore. Each headline is screaming for my head. TV khullei ek kotha. Police ki korche? Deshe kono ain byabostha nei. Eta ki jongoler rajotto hocche niyo. Do you have any answer to all these anticipators to logical claims? Do you? Look, officer. I conclude that you are not really capable to handle this case. I'm sorry. From today. Right from today itself. এই কেসের দায়িত্ব আমি নিলাম। আর আপনার কাছে যা যা পেপার আছে এই কেস সংক্রান্ত আপনি আমাকে পাঠিয়ে দিন। আর ওই বাড়িতে এখন যারা যারা থাকেন আমার কাছে ডেকে পাঠান। আই ওয়ান্ট টু টক টু দেম, আমি ওদের সঙ্গে কথা বলবো। ওকে ম্যাডাম? নো মোর আর্গুমেন্টস। ওকে, এই ডিসিশনটা ওপরতলা থেকে এসেছে। সো আম সরি, আই কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। তোমাকে যা যা জিজ্ঞেস করবো সব ঠিক ঠিক উত্তর দেবে, ভয়ের কিছু নেই। তুমি তো রজত, মানে তোমার ছোটদাদাকে খুব ভালোবাসতে, তাই না? ছোটদাদা বাবুকে আমি খুব ভালোবাসতাম।
ছোটবেলায় ছোটদাদাবাবু সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতো। কেউ তাকে বকলে বা মারলে কিল চর ঘুষি মেরে আমার উপর রাগ মেটাতো। তোমার স্বামী কি করেন? দুর্গাপুরে বড় কাকার একটা অফিস আছে, ওখানেই চাকরি করে। শনিবার রাতে আসে, সোমবার আবার ভোরবেলা চলে যায়। তুমি কি নিজেই বিয়ে করেছো? মানে ভালোবাসা টাসা করে বিয়ে করেছো? না না, বড় কাকা আর পিসিমা ওদের অফিসের বেয়ারার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। এখন বড় কাকাও নেই আর ছোট দাদাও নেই। তুমি এ বাড়িতে কতদিন কাজ করছো? ছোটবেলা থেকেই আছি। মা মারা যাবার পর বাবা এদের বাড়িতে আমাকে রেখে যায়। এরা আমাকে ক্লাস 8 অবধি পড়িয়েছে। বড় কাকা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, এখন আমার কি হবে? শিবানী, শিবানী মানে তোমার পিসিমা বিয়ে করেনি? আমি ঠিক জানি না। আর তোমার দীপক কাকা কি হলো, চুপ করে গেলে কেন? তোমার দীপক কাকা কেমন লোক? দীপক কাকা খুব খারাপ লোক, ওর নজর খুব খারাপ, খুব নোংরা লোক। কিরকম? একদিন দুপুরবেলা লোডশেডিং ছিল, আমি প্রায় আদুর গায়ে দরজা খুলে শুয়ে পড়ি, তখন তোমার দীপক কাকার আর কি কি গুণ আছে? রোজ নেশা করে, তারপর ওই অর্পিতা দিদির সঙ্গে পিতার সঙ্গে ভালোবাসা আছে। ভালোবাসাটা চাই। তুমি তোমার বড় কাকার প্রথম পক্ষের বউকে দেখেছ? হ্যাঁ, বড় কাকিমা আমাকে খুব ভালোবাসত। বড় কাকিমাই আমার নাম রেখেছিল সুন্দরী, আর সেই থেকে সবাই আমাকে সুন্দরী বলে ডাকে। তোমার কাকার দ্বিতীয় পক্ষের স্ত্রী মানে কস্তুরী কাকিমা কেমন ছিল? কস্তুরী কাকিমা খুব বাজে, সবসময় আজে বাজে ড্রেস পরে ঘোরে, যে যেখান থেকে আসে চেনা অচেনা সবার সঙ্গে বাইরে বেরিয়ে যায়। ওই কাকিমা আসার পর থেকেই এ বাড়িতে যত অশান্তি শুরু হয়েছে। দীপক কাকা আগে খুব ভালো মানুষ ছিল, কস্তুরী কাকিমা আসার পর থেকেই দীপক কাকা নেশা করা ধরেছে। তোমার কস্তুরী কাকিমার সঙ্গে তোমার ছোট দাদার কেমন সম্পর্ক ছিল? ভালো না, কেউ কাউকে সহ্য করতে পারত না। হ্যাঁ বিশি, তুমি একটু হোল্ড করো, আমি একটু কনফার্ম হয়ে নিচ্ছি। বৃষ্টি ফোন করেছিল? কই না তো। Why are you telling lie? এই মুহূর্তে আমি বৃষ্টির সঙ্গে কথা বলছি। তাহলে ল্যান্ড ফোনে ফোন করেছিল কেন? আমার সেল ফোনে সুইচ অফ ছিল তাই। ওদের চরিত্র ঠিক নেই। আচ্ছা তোমাকে তুমি বহুবার বলেছি তুমি রজতকে ডিস্টার্ব করবে না, রজতকে তুমি মুক্তি দাও। ইউ বিচ, ডোন্ট ক্রস ইওর লিমিট, শি ইজ নট এ স্ট্রিট গার্ল লাইক ইউ। হোয়াট ডু ইউ মিন রজত? আই মিন দ্যাট শি ইজ নট লাইক ইউ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আমি তোমার ভালোর জন্য বলছি রজত, ওইসব মেয়েরা তোমার মাথা খাচ্ছে। যেমন তুমি আমার বাবার মাথা খেয়েছো, হ্যাঁ, টাকার লোভে বাবাকে বোকা বানিয়ে বাবার ঘাড়ে চেপে গেছো। তুমি যে কি তা সবাই জানে, আমার কোনো ব্যাপারে তুমি মাথা গলাবে না, এই তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে এসব বাড়িতে? রজত তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে? উনি তোমার মা রজত। মা? তুমি জানো না পিসিমা, এই মহিলা আমাদের সংসারটাকে পুরো তছনছ করে দেবে। এই মহিলার চরিত্র সম্পর্কে তুমি কিছু জানো না। এই মহিলা, ওহ শিট, আমি বুঝতে পেরেছি, তুমি তোমার ঘরে যাও,
যাও ঘরে যাও। মিস্টার মুখার্জি, আপনি সুন্দরীকে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। What do you mean? You take guy avoid by elder brothers or properties? Absurd! Ridiculous! Cool down! Relax, Mr. Deepak. I just want to know who is the owner of Lut Roman's vast property. That's it! I don't know. Mr. Deepak, I am asking you some straight, simple questions. And I expect you to answer straight and granted. Yes. আপনার বাড়িতে পরপর দুজন খুন হলো। একজন আপনার ভাইপো, অন্যজন আপনার বড় দাদা। খুন এবং খুনি সম্পর্কে আপনার মন্তব্য? আমি কিছু জানি না। I have no clue. সারা রাত ঘুমোতে পারি না, কি করব কিছু বুঝতে পারি না। সেম পয়জনে দুজন মারা গেল, অথচ আপনি বলছেন ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লু। এনিওয়ে, শিবানী অর্থাৎ আপনার বড় দিদি সম্পর্কে কিছু বলুন। ট্র্যাজেডি বলতে যা বোঝায়, আমার দিদির জীবনটা সেরকমই। একটা গাড়ির অ্যাক্সিডেন্টে বাবা, জামাইবাবু, বড় মা, বড় বৌদি সবাই মারা যায়। দিদির পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। দিদি কোনো রকমে বেঁচে যায়। এই ঘটনার পর থেকে দিদি কেমন যেন হয়ে গেছে। সারাদিন অ্যাবসলিউট নর্মাল থাকে, কিন্তু রাত হলে কেমন যেন হয়ে যায়। দেখে মনে হয় অন্য জগতের মানুষ। বড় মা কে? আমার বাবার দুটো বিয়ে, দাদা দিদি বড় মায়ের সন্তান। আমার মা ছোটবেলায় মারা গেছেন, বড় মাই আমাকে মানুষ করেন। বর্তমান গ্ল্যামার গার্ল আপনার কস্তুরী বৌদি সম্বন্ধে কিছু বলুন। আমাদের অ্যাডভার্টাইজিং ফার্মের চিফ এক্সিকিউটিভ সোমা চক্রবর্তী কস্তুরী বৌদিকে মডেল করে নিয়ে আসেন, সেই থেকে দাদার সাথে পরিচয়, অবশেষে পরিণয়। শুনেছি রমেনবাবুর মেয়েকে যিনি পড়ান তিনি নাকি খুব সুন্দরী, আই মিন সফট লাইক বাটার। এক্সকিউজ মি ম্যাডাম, ইফ আই নট রং, ইউ আর শিফটিং ট্র্যাকস। ওকে 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 ওকে, আই এম সরি, ইটস এনাফ ফর দ্য ডে। মে আই? ইউ টু। আজকে না বেরোলি নয়? দিদি বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে।
আমি তুমি দুজনের কাছে এসে তাড়াতাড়ি ভালোবেসে এখনই তৈরি করি স্বর্গ। আছে ভালোবাসা এই কথা বলো না চলে যেও না আছে ভালোবাসা। ঝলসি কি জ্বালায় শরীরে আমার তপ্ত লাভার স্রোত বয়ে যায়। এসো এসো কাছে এসো ঝলসি কি জ্বালায় শরীরে আমার তপ্ত লাভার স্রোত বয়ে যায়। কথা বলো না চলে যেও না আছে ভালোবাসা। কথা বলো না চলে যেও না আছে ভালোবাসা।
কি হলো? তোমার মাথায় কি এখনো খুনি ঘুরে বেড়াচ্ছে? হ্যালো, যা করবে সাবধানে এগোবে, ব্যাপারটা খুবই সিরিয়াস। যা কিছু করবে নিজেকে বাঁচিয়ে করো। অ্যান্ড ওয়্যার আর ইউ নাও? কোথায় আছো এখন? ওকে, এখন তুমি বাড়ি চলে যাও, কাল সকালে কথা হবে। ওকে ওকে, গুড নাইট। হাই বুড়ো, আমার সার্ভিস এই পুরো রোমান্সে ব্যাঘাত ঘটাচ্ছেন না? আমাকে একটু শুতে দাও। আরে ধুর, আমাকে একটু ঘুমোতে দাও না। তুমি তো ঘুমোবেই, কিন্তু আমার আমার ঘুম উড়ে গিয়েছে। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার পেটে যেটা আসছে তার কি হবে? শিশুটা তাহলে গেল কোথায়? Thank you.
কি ব্যাপার? কি ব্যাপার এই সময় এখানে? কেন, এর আগে কোনোদিন আসেনি নাকি? তা নয়, তবে এখন অবস্থাটা অন্যরকম। আসছো কেন? ভাবছি এবার কার পালা, আমার, কস্তুরীর না দিদির? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, দুজনকে তো সরিয়েছো, বাকি রইলাম আরো তিনজন। বিশ্বাস করো, এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমার কাছে এগুলো দুঃস্বপ্নের মতো। সব জানো তুমি, তুমি সব জানো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি দীপক, তুমি আমার সঙ্গে প্রেমের খেলা খেলবে আর কস্তুরীর সঙ্গে তুমি দেহের সুখে বিভোর হয়ে থাকবে, এ তো হতে পারে না। অর্পিতা শোনো, আমি তোমাকে আরেকবার সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু আমার কোনো ক্ষতি করলে ছাড় পাবে না, একদম ছাড় পাবে না। আমার শরীরে না তোমার সন্তান আছে, আমার লেখা চিঠি 10 মিনিটের মধ্যে পুলিশের স্টেশনে চলে যাবে। তুমি যদি কোনো রকম আমার আমার ক্ষতি করার চেষ্টা করেছো, আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছো। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর তোমার গর্ভে যে সন্তান আছে সে তো আমার। কেন করলে দীপক তুমি, খুন কেন করলে, কেন করলে এরকম? আমাদের তো কোনো অভাব ছিল না বলো? দিদি তো, দিদি তো সবকিছু মেনে নিয়েছিল, দিদি তো সবকিছু মেনে নিয়েছিল দীপক, তুমি কেন করলে, তুমি কেন করলে, কেন কেন কেন? আপন স্বজন নিকো পাশে
আপন বেশে। সংসার করা হয়তো আমার কাছে স্বপ্ন, আমি আমি খারাপ মেয়ে না, খারাপ মেয়ে, কিন্তু আমার চেয়ে তুমি অনেক 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 বেশি নোংরা, নোংরা। একজন নয়, দশজন পুরুষও তোমার কামনার জ্বালা মেটাতে পারবে না। আমি আমি এখন কি করব, কি করব? আমি আমার শরীরে, আমার শরীরে দীপকের সন্ধান, আমি এখন কি কি করব, কি করব? আমি কি করব? আপনার নাম সোমা চক্রবর্তী, বয়স 27, বর্তমানে আপনি নিউ আলিপুরে থাকেন। আপনার পেশা মডেলিং। আপনি লেট রমেনবাবুর অ্যাড কোম্পানির চিফ এক্সিকিউটিভ, আর রমেনবাবুর দ্বিতীয় স্ত্রী কস্তুরীকে মডেল হিসেবে আপনি প্রথম আবিষ্কার করেন। আমরা জানতে চাই কস্তুরীর সঙ্গে আপনার কতদিনের পরিচয়, অর্থাৎ কস্তুরীর অতীত এবং বর্তমান। আশা করি আমরা সঠিক উত্তর পাব। কস্তুরী আমার ছেলেবেলার বন্ধু, আমরা একই সঙ্গে গ্রামে মানুষ হই, আর একই সঙ্গে গ্রামের স্কুলে আমরা পড়াশুনো শেষ করি। তারপর আমি কলকাতায় চলে আসি কলেজে পড়ার জন্য। ছোটবেলা থেকে আমার মডেলিংয়ের প্রতি খুব শখ ছিল, ধীরে ধীরে মডেলিংয়ের প্রতি ঝুঁকেও যাই, বেশ কিছু চান্সও পাই, তারপর মডেল গার্ল হিসেবে পরিচিত হয়ে যাই। মাঝে মাঝে গ্রামের বাড়িতে যেতাম, কস্তুরীর সঙ্গে দেখাও হতো, সারাটা দিন বড় হই হই করে কেটে যেত। কিন্তু পরে একদিন জানতে পারি যে ওই গ্রামেরই একটি ছেলেকে কস্তুরী ভালোবাসে।
ঘরে তো আর চাল ডাল কিছুই নেই। টাকা পয়সা যা ছিল তাও ফুরিয়ে গেছে। এবার তুমি একটা কিছু করো। টাকার জন্য তুমি চিন্তা করো না, তোমার কাছেই তো লাখ লাখ টাকা আছে। না গো, বাড়ি থেকে যা এনেছিলাম তা ফুরিয়ে গেছে। তোমার কাছে কত টাকা আছে দেখবে। আসছি বাবা আসছি। আসছি আসছি। আসছি বাবা। উফ আসছি। আসুন আসুন দাদা, ভেতরে আসুন দাদা, চটিটা খুলে আসবেন। হ্যাঁ, আসলে আমার স্ত্রী আমার কাছে সতীলক্ষ্মী। ও আবার চটি পরে ঘর নোংরা করা, অপবিত্র করা এসব পছন্দ করে না। হ্যাঁ শোনো, উনি কিন্তু আমাদের খুব উপকারী, খুব ভালো বন্ধু। আদর যত্নে যেন কোনো ত্রুটি না। হ্যাঁ আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি চলে আসবো। কি খাসা যন্ত্রমাইরি। ও কি আপনি দরজা বন্ধ করছেন কেন? কি গো তুমি কোথায় গেলে? একি আপনি দরজা বন্ধ করছেন কেন? তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি? একি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, আপনি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান। আর এক পাও এগোবেন না, আমি বলে দিচ্ছি আপনি আর এক পাও এগোবেন না। কেউ তোমার চিৎকারে সাড়া দেবে না। কস্তুরি তোর একই অবস্থা? তারপর কস্তুরিকে আমার বাড়িতে নিয়ে যাই, এরপরেই শুরু হয় ওর নতুন জীবন। রমেনবাবুর সঙ্গে কস্তুরীর বিয়ে হয় কি করে? আপনারা তো জানেন রমেনবাবুর অ্যাড কোম্পানি অলমোস্ট কলকাতার নাম্বার ওয়ান কোম্পানি। সেই সময় আমি কস্তুরীকে দিয়ে রমেনবাবুর অ্যাডের কিছু কাজ করাই এবং সেই সূত্রে রমেনবাবুর সঙ্গে আলাপ এবং তারপর বিয়ে। কস্তুরী অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে সে যদি তার দেহটাকে ঠিক জায়গায় লাগাতে পারে তাহলে তার আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। কস্তুরীর এই বিয়েতে আরেকজনেরও অদৃশ্য হাত আছে। অদৃশ্য হাত? সে কে? রমেনবাবুর ভাই দীপক। শুনেছি দীপকবাবুর সাথে আপনার একটা রিলেশন আছে। রিলেশন? নাথিং বাট স্ট্রিট ডগ। ওদের কোম্পানিতে কাজ করি, ভালো স্যালারি পাই, অনেকের মতো আমাকেও কিছু স্যাক্রিফাইস করতে হয়। আপনি কি জানেন দীপক মারা গেছে? Thank you.
তোমার সাথে দীপক বাবুর কতদিনের সম্পর্ক? অর্পিতা, তুমি যদি এভাবে চুপ করে থাকো, ইট ওন্ট বি পসিবল ফর মি টু সলভ দিস কেস। বলো বলো অর্পিতা, দীপক বাবুর সাথে তোমার কতদিনের সম্পর্ক? প্রায় 6 মাস। মিস্টার মুখার্জি, আপনি প্লিজ বাইরে গিয়ে একটু ওয়েট করুন, অর্পিতার সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে। অর্পিতা, তুমি আমাকে সব কথা খুলে বলো। আই এম গিভিং ইউ ওয়ার্ডস, সেসব কথা আমি ছাড়া কেউ জানবে না। ইয়াস প্লিজ অর্পিতা, স্পিক আউট দ্য ট্রুথ। আমার বাড়ি মুর্শিদাবাদে। এখানে হোস্টেলে থেকে পড়াশুনো করছিলাম, MSc। তারপর হঠাৎ একদিন বাবার চাকরি চলে যায়, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর একদিন নিউজ পেপারে আমি গভর্নেসের একটা কাজের খবর পাই। ভাবি থাকা খাওয়া আর কিছু টাকা পেলে আমি পড়াশুনোটা চালিয়ে নেব। সেই ভেবে এই কাজটা নেওয়া। দীপক তোমাকে ভালোবাসতো? জানি না। তুমি দীপককে ভালোবাসতে? তোমার ও বাড়িতে থাকার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব আমাকে খুলে বলো। সেই প্রথম দিন থেকে দীপক আমার সব ব্যাপারে খুব সাহায্য করত। আমি আমার ছাত্রীকে পড়াচ্ছি, সে কোনো অছিলায় সেখানে এসে ছাত্রীর সামনে সে আমাকে ক্যাট মেরে দিত। এই কি ভালোবাসা, কাকে বলে জানি না। তবে দীপককে ভালো লাগতো। একদিন ঘরে বসে নিজে পড়াশুনো করছি, হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে দরজা খুলে দেখি দীপক। আমি কিছু বোঝার আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর ঘটনা ঘটে যাওয়ার পর আমি যখন কান্নায় ভেঙে পড়েছিলাম, তখন দীপক মেঝে থেকে গাউনটা তুলে আমাকে ঢেকে দিল। আমাকে বলল,
আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। সেদিনের পর থেকে দীপক আমার কাছে রোজ আসত। তোমাদের ভালোবাসার কথা বাড়ির সকলে জানেন? হ্যাঁ, দিদি জানেন। দিদি আমাকে কথা দিয়েছিলেন ও বাড়ির বউ করবেন। দীপকের সঙ্গে কবে শেষ দেখা হয়েছিল? কাল রাতে। ওকে আমি অনেক অনেক কটু কথাও বলি, এও বলি যে ও আর ওর কস্তুরি বৌদি মিলে রবীন্দ্র দাদা আর রজতকে খুন করেছে। তোমার এরকম সন্দেহ হওয়ার কারণ? আর সন্দেহ, যাকে নিয়ে সন্দেহ, যার জন্যে সন্দেহ, সেই তো চলে গেল। এখন আমি কি করব? আমি কি করব? কেঁদো না, কেঁদে আর কি হবে বলো, যা হবার তা তো হয়েই গেছে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নাও, খেয়ে নাও। খেতে তো হবে, পেটের রাক্ষসটা যে খিদে ছটফট করছে। চলো হাত ধুয়ে আসি, চলো। So sorry.
আপনি কি চান না আপনার বাড়ির চার চারটে খুনের কোনো কিনারা হোক? হুম, জাস্ট ডোন্ট কিপ সাইলেন্ট। আপনি উত্তর দেবেন না আমি অন্য ব্যবস্থা নেব? উত্তর দিন, জাস্ট স্পিক আউট। জানি না। আপনার নাম? প্রশান্ত চৌধুরী। আপনি কত বছর হলো এই বাড়িতে কাজ করছেন? বাবার আমল থেকে। আমার আগে বাবা ওনাদের বাড়ি পুজো করতেন। হুম, আপনি কত বছর ধরে? হ্যালো, হোয়াট? আই উইল বি রাইট দেয়ার। ওকে, হোল্ড, আই এম গোয়িং দেয়ার। মিস্টার মুখার্জি, আপনি ওর সঙ্গে একটু কথা বলে নিন, আমার একটা জরুরি কাজ পড়ে গেল, আমি এখনই আসছি। প্লিজ এক্সকিউজ মি। কি ব্যাপার, তুমি এখানে? কত রাত হলো, খেয়াল আছে? ওহ, ওহ মাই গড, কি ব্যাপার বলো তো? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি অন্ধকারে কিছু খুঁজে বেড়াচ্ছ। ঠিকই বলেছো, সেম হাউস, সেম পজন, চারজন খুন, অন্ধকারে তো বটেই, অথচ হু হু ইজ দ্য ডাম মার্ডারার, খুনিটা কে? দেখো, তোমার এই কেসটা শুধু ক্রিমিনাল অ্যাঙ্গেল থেকে না দেখে আমার মনে হয় এটাকে সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল থেকেও দেখা উচিত তোমার। ও ইয়েস, ইয়েস, আই থিঙ্ক ইউ আর অ্যাবসলিউটলি রাইট, রাইট। তোমার পরিচিত সাইকোলজিস্ট ডক্টর চ্যাটার্জি, হুম, হি ইজ টু রিমেম্বার, ডক্টর চ্যাটার্জি, হু ইজ অ্যান ইমিনেন্ট ক্রিমিনাল সাইকোলজিস্ট ওয়ার্কিং ফর IFBI, হ্যাজ ইউ হিয়ার, ইজন্ট ইট? ইয়েস, 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 ইয়েস। ডক্টর
চ্যাটার্জির ফোন নাম্বার তোমার কাছে আছে? ডক্টর চ্যাটার্জি হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম ভগবান এক শ্রেণীর মানুষকে আহ্বান করিয়া বলিতেছেন যে যদি তোমরা তোমাদের চঞ্চল মনকে নিশ্চল করিয়া আমার চিন্তা নিবিষ্ট করিতে না পারো তাহলে নিরাশ হইবার কোনো কারণ নেই কারণ মন ও বুদ্ধিকে স্থির এবং সমাহিত করিবার যে উপদেশ দেওয়া হইয়াছে তাহা সকল মানুষের পক্ষে সম্ভব নাও হইতে পারে কারণ মানুষের মন স্বভাবতই ইতস্তত ছোটাছুটি করে ভগবানের যে আসল সত্তা তা কিন্তু অব্যক্ত তাহার যে সত্য শাশ্বত মূর্তি তাহা জড়ের মধ্যে ধরা পড়ে না আমাদের ইন্দ্রিয় বুদ্ধি বা মন দিয়েও তাকে ধরা যায় না আমরা যাহা চোখ দিয়ে দেখিতে পাই বা অনুভূতি আদায় করতে পারি ইন্দ্রিয় দ্বারা তাহাই কিন্তু শেষ কথা নয় যেমন এই যে বিশ্বজগৎ ভগবানের স্থিত বা তৎকর্তৃক বিধৃত হইলেও ভগবান কিন্তু উহাদের মধ্যে অবস্থিত নহে আত্মাকে কোনো মতেই ছেদন করা দগ্ধ করা সিক্ত করা বা শোধন করা যাইতে পারে না আত্মা অচিন্ত মনের অতীত আমরা যাহা কিছু ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করিতে পারি তাহাই চিন্তা বিষয় হইতে পারে ইন্দ্রিয়ের অনুভূতি চিন্তার মূল উপাদান যেহেতু আত্মা অব্যক্ত তাই চিন্তার অতীত অনুমান দ্বারাও ইহাকে জানা যায় না শেষ গুরু গম্ভীর কথা সব শেষ এতক্ষণ যে কথাগুলো বললাম না কথাগুলো কিন্তু একটাও আমার নয় আমি ওই গীতার থেকে এক বিশেষ বিশেষ অংশ আসলে বললাম আসলে কি বলুন তো আসলে এই যে মন বুদ্ধি ইন্দ্রিয় এই তিনটে রিপুকে নির্ভর করেই তো আমাদের মতো ডাক্তারদের এই ভাত কাপড় কিংবা এই মাথার উপর ছাদের ব্যবস্থা করতে হয় মনে মনে কি ভাবছেন পাগলের ডাক্তার একটু পাগল হয় তাই না একই কথা বলছেন আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছে আসলে কি বলুন তো আসলে মন এমন একটা বিষয় না যার আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি হবে এই যেমন ধরুন আপনি চোখ বন্ধ করে যদি ভাবতে আরম্ভ করেন চোখ বন্ধ করুন না না করুন করুন এইবার আপনি ভাবতে শুরু করুন যে আপনি ভীষণ আনন্দে আছেন কিংবা ভীষণ দুঃখে আছেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এই ভাবনাকে সমর্থন জানাতে অসংখ্য নেগেটিভ পজিটিভ যুক্তি এসে আপনার চারপাশে জড়ো হচ্ছে এটি স্বাভাবিক এই যেমন ধরুন শেক্সপিয়ার কিং লিয়ারের মুখে বলিয়েছেন আই উইল হ্যাভ সাচ রিভেঞ্জেস অন ইউ বোথ দ্যাট অল দ্য ওয়ার্ল্ড শ্যাল আই উইল ডু সাচ থিংস What they are, yet I know not. But that shall be the terrors of the earth. বড় হয়ে যাচ্ছে না তো ও নো স্যার নট এট অল আপনি বলুন আমার শুনতে খুব ভালো লাগছে আসলে কি বলুন তো মানে আমাদের মতো ডাক্তারদের কাছে বিশেষ কেউ আসে না সেই জন্য যাকে হাতের কাছে পাই না তাকে একটা জ্ঞানগর্ভ ভাষণ দিই মানে বোঝাতে চাই যে দেখুন আমি কতটা পণ্ডিত স্যার মন সম্বন্ধে শেক্সপিয়ারের দ্বিতীয় ব্যাখ্যাটা শুনতে খুব ইচ্ছে করছে যদি বলেন ওকে একটু এডিট করে বলছি ম্যাকবেথ মি থট আ
heard a voice cry. Macbeth does matter. Sleep. The innocent sleep. Aita jagay, oi. The sleeping and the dead are but as pictures. Tis the eye of childhood. Yes, sir. Apni ke? Ami ke? Pretty simple. I am Anush. আসল কি জানেন এসব ভাই ডাক্তারি ফাক্তারি ভালো লাগে না কি করবো বাবা হাত ধরে নিয়ে গেলেন মেডিকেল কলেজে ভর্তি করে দিলেন ব্যাস পড়াশোনা শুরু হলো ভালো রেজাল্ট করে বেরোলাম তখন সহপাঠীরা বললো যে আমি নাকি ম্যানেজ করে পাশ করেছি মনটা খুব খারাপ হয়ে গেল জান খুব দুঃখ হলো খুব দুঃখ খুব খুব দুঃখ আমি মনে মনে সবসময় ভাবতাম যে মানুষ এমন কেন করে মানে যে ঈর্ষা লোভ হিংসা কাম ক্রোধ ভালোবাসা দুঃখ আনন্দ এছাড়া আরো সব কিছু মানুষের মনে আসে কোথা থেকে ব্যাস সেই জানার ইচ্ছেই আমাকে সাইকিয়াট্রিস্ট করেছে বা ওই সাধারণ ভাষায় পাগলের ডাক্তার বলতে পারেন ওকে আপনি আমার দিকে ওইভাবে তাকিয়ে আছেন কেন না না স্যার আসলে আপনি এত সুন্দর কথা বলেন আমার শুনতেই ভালো লাগছে আমার বড় পাগল ভাবছেন না 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 ছি স্যার একই কথা বলছেন নো পরশটিকে দেখা পূর্ণ পরশটিকে স্পর্শ করা মহা পূর্ণ পরশটিকে আলিঙ্গন করা মহৎ কাজ পরশটিকে চুম্বন করা অতি মহৎ কাজ আর পরশটির শরীরের মধ্যে নিজের শরীরকে ডুবিয়ে দেওয়া সর্বমহৎ কাজ আমি জানি আপনি কি ভাবছেন আপনি কেন এই কথা শুনলে পৃথিবীর সবাই ভাববে হয় আমি বদ্ধ পাগল নয় আমি একটা বদ লোক গণেশ ঠাকুর তাই ভেবেছিলেন সেই জন্য ব্যাসদেব যখন তাকে বলছিলেন এই কথাগুলো গণেশ ঠাকুর তখন লেখা বন্ধ করে হাঁ করে তাকিয়েছিলেন আর ঠিক একটা ওই প্রশ্নবোধক চিহ্নের মতো তারপর ব্যাসদেব যখন সব ব্যাপারটা বুঝিয়ে বললেন তখন গণেশ ঠাকুর আবার লিখতে শুরু করলেন আসলে ব্যাসদেব যেটা বলেছিলেন সেটা হচ্ছে হিন্দুদের সবচেয়ে পবিত্র জল হলেন গঙ্গা আর শাস্ত্র অনুযায়ী গঙ্গা হলেন মহাদেবের স্ত্রী পরস্ত্রী যাকে এসব কথা থাকুক যে কাজের জন্য আপনি এসছেন মানে ওই যে একই বাড়িতে পরপর চারজনের মৃত্যু বিষে একই বিষে ফাইলটা এনেছেন তো দিন দেখি দেখি কি করতে পারি ওই মন নামক গঙ্গা একটু ডুব দিই যদি কিছু পাওয়া যায় আপনার অনেকটা সময় নষ্ট করলেন হ্যাঁ সময় তো আপনি নষ্ট করলেন ডেফিনেটলি তবে আমার সময় নয় সময়ের সময় নষ্ট করলেন আর আমি আপনাকে ফোন করব হ্যাঁ ভুলেও কিন্তু আপনি আমায় ফোন করবেন না কারণ তাহলে কিন্তু একদিনে আপনার ওই সারা মাসের বিলটা আমি তুলে দেবো আসুন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ রমা রমা কি বলছো একটু কফি পান করাতে পারো এখন আবার কফি খাবে খাওয়া দাওয়া করবে কখন ডার্লিং মনের দরজা খুলতে গেলে একটু কফির দরকার সারা জীবন তো বন্ধ দরজা খোলার চাকরি করে এলে আর কেন এবার সমাপ্ত করো ওই দারোয়ানির চাকরি দারুণ বলেছ দারোয়ানের চাকরি সত্যি বাবা অত হাহা করে হেসো না তো পাশের বাড়ির লোকজন এসে বা দরজায় করা নাড়বে আচ্ছা আচ্ছা বেশ তুমি একটু কাছে এসো কেন প্লিজ এসো না আমি দেখি
তোমার চোখে আমাকে দেখা যায় কি? দেখ, বুড়ো বয়সের রোমাঞ্চ হচ্ছে। ওসব তুমি তোমার পেশেন্টের চোখে দেখো। একটা কথা বলো তো, তুমি যখন ওকালতি করতে যাও, মানে কারুর ব্রিফ নাও, তখন তার সম্বন্ধে কিংবা কেসটা সম্বন্ধে তার সততা সত্যতা খোঁজ খবর করো না? তুমি যা জানতে চাইলে সেটা সত্য। বেশিরভাগ সময় দেখতাম মিথ্যের হয়ে ওকালতি করছি, তাই তো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই সত্য অনুসন্ধানী মনের দারোয়ানের কাছে নিজের মনটাই দিয়ে ফেললাম। আচ্ছা কেন, কি হয়েছে? তোমাকে একটা সন্তান দিতে পারলাম না রমা। যাই, আমি ডিনারের ব্যবস্থা করি। যাও। Rajat Roy, aged about 24 years, only son of rich parents, good in studies, was studying MA, a frequent disco hopper, but never lost his balance, had extreme bitter relations with his young stepmother Kasturi. Almost every day they were involved in heated discussions. Postmortem report reveals that the death occurred at around 11 p.m. and due to cyanide poisoning. Cyanide was found in his glass. The glass had Rajat's fingerprints. Only Rajat's fingerprints. Roman Roy, aged about 55 years, a renowned figure in the advertising world. First wife died in an accident. Married second time, Kasturi, a model less than half his age. They had a daughter. Postmortem report records that death occurred at around 7 a.m. in the morning. Due to cyanide poisoning again. Fingerprints of Roman Babu and the maid servant were found on the cup and the saucer. Deepak Roy, aged about 45 years, Raman's stepbrother, total debauch. There were rumors that he had illicit relation with his sister-in-law, Kasturi, also had ensnared the governess of Roman's daughter, Urpita. Postmortem report records the death happened around 10 p.m. due to cyanide poisoning found in the liquor in Deepak's glass. The glass had only Deepak's fingerprints. Urpita Ghosh, aged around 28 years, short stature but attractive, worked as a governess for Roman's daughter, got entangled with Deepak, resulting in pregnancy. She was also victim of the same poison. Death occurred about 10:30 p.m. Fingerprints of the maid servant and Urpita was found on the glass collected from her room.
Okay. Shibani, Romen, Udipoker, Didi. Shundori, other body maid servant. Chotovela the gas. Purohit, Bongshanukrome, other bodies. Purohit. কস্তুরী রমেনবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, নাম করা মডেল, চরিত্র সম্বন্ধে নানান সন্দেহ। আরও একজন কার্টুন ভালো লাগে না।
আপনার ভাইজি তো খুব সিনেমা দেখে। কি ধরনের সিনেমা দেখে? সারাদিন টিভি নিয়ে পড়ে থাকে। নাচ গান খুন খারাপি আর কুৎসিত সিনেমাগুলো দেখে বেছে বেছে। রোজ তুমি তো তাহলে অনেক সিনেমা দেখো। আচ্ছা আমরা একটা ছবি ছবি খেলা খেলি। হ্যাঁ সিনেমা সিনেমা খেলা। এই দেখো এটা একটা ছবি, কি সুন্দর বাগান, খেলতে ইচ্ছুক আছে কেন? খেলবো আমরা খেলবো। এই যেমন ধরো একটা খরগোশের ফ্যামিলি সবাই আছে এটাতে, তারা এসে এইখানে খেলবে। তার মধ্যে ধরো বাবা খরগোশ আছে, ঠিক আছে, তারপরে ধরো কাকা খরগোশ আছে, তারপরে ধরো মা খরগোশ আছে, আবার তাদের ছেলে দাদা খরগোশ আছে, আর সেই দাদাটার একটা বোন মানে ওদের মেয়ে তুমি আছো। এই সুন্দর জায়গাটাতে এরা সবাই খেলছে খেলছে খেলছে, দৌড়দৌড়ি করছে, লাফাক লাফাচ্ছে, করতে করতে হঠাৎ দেখা গেল যে এই দাদা খরগোশটা এমনি এমনি মরে গেল। না না এমনি এমনি মরেনি। তাহলে কি করে মরলো? এইটা দিয়ে বলো তো এই শিশিটা তুমি কোথায় পেলে? বলো রোজ, তুমি খুব ভালো মেয়ে, ভালো করে ভেবে বলো এই শিশিটা তুমি কোথায় পেলে? বলো রোজ এই শিশিটা কোথায় পেলে? দিতে পারি যদি তুমি আমার সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দাও। দেবে তো? এইবার আমায় বলো ওই শিশিটা তুমি কোথায় পেলে? 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 তোমার দাদা কোথায় গেল? তোমার দাদা কোথায় গেল? তোমার দাদা কোথায় গেল? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে?
দাদা কোথায় গেল? দাদা সবসময় মায়ের সঙ্গে ঝগড়া করত, তাই মা এই ড্রপটা দিয়ে দাদাকে আকাশে পাঠিয়ে দিল। তুমি জানলে কি করে? আমি দেখেছি। বাবা কোথায় গেল? বাবা সব সময় দাদার জন্য কাঁদত। বাবা সব সময় দাদার জন্য কাঁদত। কিছু খেত না, আমার সঙ্গে কথা বলতো না, তাই আমি বাবাকে আকাশে দাদার কাছে পাঠিয়ে দিলাম। আচ্ছা তোমার দীপক কাকা কি করে আকাশে গেল? কাকাই আমাকে খুব ভালোবাসত, কিন্তু বাবা ও দাদা আকাশে যাওয়ার পর থেকে কাকাই ওষুধ খেত, ম্যাডামের ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো, আমাকে একদম ভালোবাসত না। তোমার ম্যাডাম সে কি করেছিল যে তাকে তুমি আকাশে পাঠালে? ম্যাডাম সব সময় বলতো আমার কি হবে, চিৎকার করে কাঁদত। তাই ম্যাডাম কেউ আকাশে পাঠিয়ে দিলাম। আইন কি করবে সেটা তো তুমি আমার চেয়ে বেশি জানো।
জোর আমার বোঝা উচিত ছিল যে গোবরেও পদ্ম ফুল ফোটে। এই যে আপনার সামনে কাঠগোড়ায় মহিলা দাঁড়িয়ে রয়েছেন, এর দুর্গন্ধযুক্ত গোবরে পদ্ম ফুল ছাড়ার কিচ্ছুই। ওর প্রথম শিকার সুবীর নামের এক গ্রাম্য যুবক, ওর দ্বিতীয় শিকার ও সৎ ছেলে রজত, আর তৃতীয় শিকার ওর দ্বিতীয় স্বামী রমেনবাবু, ওর চতুর্থ শিকার দেওয়ার যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, জানি না আর কত দামি অদামি, এই দুর্গন্ধযুক্ত কস্তুরীর পাকে শিকার হয়েছে। এই মহিলাই সমাজ ও নারী জাতির কলঙ্ক। আমরা কয়েক পুরুষ ধরে ওই পরিবারের পুরোহিত। খুব ছোটবেলায় বাবার সাথে ওই বাড়িতে পুজো করতে যেতাম, তখন কত জাকজমক ছিল। কিন্তু রমেন দাদা যেদিন ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে আনেন, তারপর থেকে সবকিছু পাল্টে গেল। ওই মহিলার জান্তব কামনা লোভ বাসনা একটা সুন্দর সংসারকে ধ্বংস করে দিল। ওই রাক্ষসীটা এক এক করে বাড়ির সবাইকে খেয়ে ফেলল। ও আমার ছোট দাদা, ওকে ওকে শুনে চড়ানি, ও একটা বিষ বৃক্ষ। ওর কথায় বিষ, নিঃশ্বাসে বিষ, স্পর্শে বিষ, আর জন্ম দিয়েছে আর একটা বিষ বৃক্ষকে। আমাদের সংসার থেকে একেবারে শেষ করে দিল। The juvenile justice, care and protection of children. Act 2000, right? Milord, a review of the working of the Juvenile Act 1986
53 of 1986 would indicate that much greater attention is required to be given to children in conflict with law or those in need of care and protection. The justice system as available for adults is not considered suitable for being applied to a juvenile or the child or anyone on their behalf, including the police, voluntary organizations, social workers, parents and guardians throughout the country. There is also an urgent need for creating adequate infrastructure necessary for the implementation of the proposed legislation with a larger involvement of informal systems, especially the family, the voluntary organizations, and the community. Milord, this act may be called the Juvenile Justice Care and Protection of Children Act 2000. Milord, any person in whose charge a juvenile is placed in pursuance of this act shall, while the order is in force, have the control over the juvenile as he would have if he were his parents, and shall be responsible for his maintenance, and the juvenile shall continue in his charge for the period stated by competent authority, notwithstanding that he is claimed by his parents or any other person. Milord, Milord, I am a lonely, childless woman. I beseech to your lordship to allow me to adopt this angel. Her tinkling footfalls will bring a wave of warmth of my dark, dreary and despondent corridors of life. Milord, Milord, my family has adequate resources and infrastructure to give this child a wholesome and meaningful future. আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গরজি উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel